হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইজি সোশ্যাল টিপস। সকলে কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফটো এডিট কারে বলে। ঠিক আছে, আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি এমনভাবে এডিট করতে পারবেন যেটা দেখলে আপনার সকলেই অবাক হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনারা একটি অ্যাপ্লিকেশন আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তা আর বেশি কথা না বাড়িয়ে চলুন সোজাসুজি চলে যায় আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন, যাওয়ার পরে একটু ওয়েট, যাওয়ার পরে এখানে দেখুন আপলোড ইমেজ আছে। ঠিক আছে, এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকে 2 সেকেন্ডে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে আপলোড ইমেজের পর একটা ক্লিক করব, করে আমাদের ফাইল যে পিকচারটি আমরা দেব মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই পিকচারটির পরে আমরা একটা ক্লিক করে দেব। ঠিক আছে, তো ধরুন এখান থেকে যে কোনো একটা ফটো আমরা এখান থেকে চুজ করে নেব। ধরুন এই ফটোটি আমরা চুজ করব, ফটোটি আমরা চুজ করলাম। চুজ করার পরে এখান দেখেন অটোমেটিকলি রিমুভ ব্যাকগ্রাউন্ড আসছে। ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো দেখুন বন্ধুরা, 2 সেকেন্ডও টাইম লাগলো না, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটি, এই ফটোর ব্যাকগ্রাউন্ডটু রিমুভ হয়ে গেল। তো বন্ধুদের, এখনও আসলে এই অ্যাপসটির বিষয়ে এখনও 90% লোকই জানে না। ঠিক আছে, 90% লোক এখনও জানে না যে এক ক্লিকে কিভাবে যে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুদের, অ্যাপ্লিকেশনটি খুবই দারুণ একটি, খুবই একটি খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন। আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখন ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং যদি কোনো অসুবিধা হয় কি কিছু জানার জন্য কমেন্ট বক্সে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।